আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমার মতো নতুন ইউটিউবার হওয়ার চেষ্টা করতেছেন বা নতুন ইউটিউবে আসছেন। তো আজকের ভিডিওতে জানবো আমরা যে ইউটিউব থেকে যে ইনকামটা মানুষ করে এইটা কি হালাল নাকি হারাম, এটার যে অর্জন এটা কি হালাল পন্থায় হয় কি হয় না। তো এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। যেমন এই যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং বাকিরা সবাই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। তো এখানে যারা মুসলিম ইউটিউবার আছেন অথবা নতুন কাজ শুরু করতে যাচ্ছেন তাদের প্রত্যেকেরই এটা জানা উচিত যে ইউটিউব থেকে যে অর্থ আয় করা হয় সেটা হালাল কিনা, আর এটা জানানোর জন্যই আমার এই ভিডিওটা। তো আসুন জেনে নেই। প্রথমে আপনার জানা দরকার যে ইউটিউব আসলে কেন অর্থ দেয়। যারা ইউটিউবে মনিটাইজেশন চালু করে তাদের সাথে গুগলের অ্যাডসেন্স এই চুক্তি করে যে তাদের চ্যানেলে অ্যাডসেন্স কিছু অ্যাড দর্শকদের দেখাবে, আর এই অ্যাড যেহেতু আপনার চ্যানেলের মাধ্যমে প্রচার করা হচ্ছে এর জন্য আপনি কিছু অর্থ পাবেন। কখন হালাল এবং কখন হারাম হবে, এক্ষেত্রে আপনি অ্যাড দেখার জন্য স্থান দিচ্ছেন বলে আপনার জন্য ওই অর্থ বৈধ হবে, অনেকটা বাড়ি ভাড়া দেওয়ার মতো। কিন্তু যদি অ্যাডগুলো মানুষকে ইমান হানির দিকে নিয়ে যায় তবে তার জন্য আপনিও দায়ী থাকবেন এবং এই অর্থ আপনার জন্য বৈধ হবে না। অ্যাডসেন্স যেটা অ্যাড প্রচার করে তার সাথে চুক্তিবদ্ধ কাস্টমারদের কাছে প্রতিজ্ঞা করেছে যে তারা কোনো প্রকার পর্নোগ্রাফি, জুয়া কিংবা অশ্লীল ও অনৈতিক অ্যাড দেখাবে না। কিন্তু এটা যেহেতু কোনো মুসলিম প্রতিষ্ঠান নয় তাই এরা ব্যাংক, ফিল্ম, মিউজিক ও অন্যান্য হারাম পণ্যের অ্যাড দেখিয়ে থাকে যেখানে প্রায়শই মহিলাদের নগ্নতার ছবি এবং ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকে। এগুলোতে চোখ পড়লে মুসলমানদের ইমান নষ্ট হয়। তাছাড়া ব্যাংক যেহেতু সুদের প্রতিষ্ঠান তাই এই অ্যাডগুলো সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা বলেন, পুণ্য ধার্মিকতা ও তাকওয়াতে একে অন্যকে সাহায্য করবে কিন্তু পাপ ও সীমা লঙ্ঘনে একে অন্যকে সাহায্য করবে না। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ শাস্তি দানেও কঠোর। এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে পাপ কাজে অন্যকে সাহায্য করা যাবে না। এক্ষেত্রে আপনি যদি অ্যাডসেন্সকে সাহায্য করেন তবে সে টাকা আপনার জন্য সম্পূর্ণ হারাম। এই প্রসঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্যকে হেদায়েতের পথে ডাকে সে তার অনুসরণকারীর সমান পুরস্কৃত হবে। এক্ষেত্রে অনুসরণকারীর পুরস্কারে কোনো ঘাটতি হবে না, আর যে অন্যকে পথভ্রষ্টর দিকে ডাকে আর অনুসরণকারীর মতো তার উপরেও পাপের বোঝা চাপিয়ে দেওয়া হবে অনুসরণকারীর পাপ না কমিয়ে। সুতরাং আপনি এক্ষেত্রে শরীয়ত বিরোধী কাজের প্রচার ও প্রসারে সহায়তা করার জন্য তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আর এই টাকা নিঃসন্দেহে আপনার হারাম হবে। হালালভাবে কীভাবে আয় করা যায়, এটা সচরাচর দেখা যায় ওভারলে অ্যাডগুলোতে পর্দাহীনতার মতো ছবি কম থাকে, তাছাড়া এটা একটা স্থির চিত্রের অ্যানিমেশন, কাজেই এখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিকও থাকে না। সুসংবাদ হচ্ছে গুগল অ্যাডসেন্স আপনাকে অ্যাড কাস্টমাইজ করতে দেয় কোন টাইপের অ্যাড আপনি আপনার ভিডিওতে দেখাতে চান। এক্ষেত্রে আপনার উচিত প্রতিটা ভিডিওতে ওভারলে অ্যাড দেওয়া এবং হালাল পণ্য ও বিষয়ের টাইপ সিলেক্ট করা। তবে এর কোনো গ্যারান্টি নেই যে সব অ্যাডেই বেপর্দার জিনিস থাকবে না। এমন কোনো অ্যাড দেখলে সেটাকে তৎক্ষণাৎ ব্লক করে দিবেন। আর আপনার কাছে যদি এইসব বিষয় কষ্টকর মনে হয় তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে এই কাজ ছেড়ে দেওয়া, নতুবা আপনি অপরাধীদের শামিল হবেন। আল্লাহ তাআলা বলেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, হালাল উপার্জন আর হারাম উপার্জন সমান নয়, যদিও হারামের আধিক্য তোমাকে বিস্মিত করে। সুতরাং হে বুদ্ধিমানগণ, আল্লাহকে ভয় করো যেন সফলকাম হতে পারো। আপনাদের বোঝার জন্য শুধু এই আয়াতটা যথেষ্ট। ওরা যেহেতু কোনো নিয়ম না মেনে আয় করে সেজন্য আপনি তাদের দেখে প্রলুব্ধ হবেন না, তাদের হিসাবে আপনাকে দিতে হবে না, আপনার নিজের হিসাব নিজেকে দিতে হবে। আর এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, তাতে আপনারও সওয়াব হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, এবং দোয়া রাখবেন আমিও যেন হালাল পথে রোজগার করতে পারি। এবং আমিও দোয়া করি আপনাদের জন্য, আপনারা যারা ইউটিউবে নতুন এসেছেন আপনারাও যেন এই পন্থাগুলো মনে রেখে হালাল পথে উপার্জন করেন। অবশ্যই
যখন আপনারা মনিটাইজেশন পাবেন এবং যখন আপনারা ইউটিউব থেকে আর্ন করা শুরু করবেন, অ্যাডসেন্স থেকে অ্যাড দেওয়া শুরু করবেন, তখন অবশ্যই অবশ্যই অ্যাড দেওয়ার নিয়মাবলীগুলো অবশ্যই দেখে নেবেন। আপনার যেই অ্যাডগুলো দেখলে আপনি পাপের ভাগিদার হচ্ছেন সেগুলো অবশ্যই ব্লক করে দিবেন, সেগুলো থেকে দূরে থাকবেন, যথাসম্ভব চেষ্টা করবেন দূরে থাকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন।